এরপর বলবেন মানে সদস্য জনাব ফজলে হোসেন বাদশা, রাজশাহী দুই। আপনার সময় 12 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা যখন মুক্তিযুদ্ধের রজত জয়ন্তী পালন করব 2021 সালে, তখন বাংলাদেশকে আমরা যেভাবে দেখতে চাই, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক, প্রগতিশীল, উদার, গণতান্ত্রিক এবং কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত হবে, আমরা সেই পথ রচনার জন্যই আমাদের সংগ্রাম, আমাদের লড়াই, আমরা মুক্তিযুদ্ধেও করেছিলাম সেই জায়গায় পৌঁছানোর জন্য। বর্তমান বাজেট সেই লক্ষ্যের পথ পথকৌশল হিসাবেই আমরা বিবেচনা করি। বর্তমান বাজেট সেই পথকৌশলে অংশ হিসেবে ভূমিকা যাতে রাখতে পারে সেদিকেই আমাদের দৃষ্টি রাখা প্রয়োজন। আমাদের প্রত্যাশা অনেক বড়, সে কারণে বাজেট বড় হতেই পারে। বড় বাজেট উন্নয়নের পরিধিকেও বাড়ায়, অতএব এ নিয়ে সমালোচনা করার কিছু নেই। আমি এই বাজেটকে স্বাগত জানাচ্ছি। এই বাজেট অত্যন্ত যুগোপযোগী। এই বাজেট ঘাটতি হলেও এটা জিডিপির 5% মধ্যেই রাখা হয়েছে। এডিপি বৃদ্ধি পেয়েছে, আয়ের চাইতে ব্যয় বৃদ্ধির হার কম রাখা হয়েছে, প্রবৃদ্ধি 7.2%, মুদ্রাস্ফীতি 7.5%। এটা অর্জন করা গেলে বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে। এটা ষষ্ঠ পঞ্চম বার্ষিকীর পরিকল্পনার সাথে সঙ্গতিপূর্ণ। অনেকেই দেশে আর্থিক বিপর্যয়ের সম্ভাবনা দেখেছিলেন, কিন্তু সেই ভবিষ্যৎবাণী কাজে লাগে নাই। আজকে ব্যাংকের তারল্য সংকট সহনীয় মাত্রায় নেমে এসেছে। আজকে টাকার সঙ্গে ডলারের বিনিময় হার আজকে স্থিতিশীল। এবং আজকে বলতে চাই, যারা হতাশা ব্যক্ত করেছিলেন, হতাশা ব্যক্ত করার কিছু নেই, এখানে আশার আলো আছে, সেই আশায় বুক বাঁধতে হবে আমাদের সবাইকে। মাননীয় অর্থমন্ত্রী যথার্থভাবেই এই বাজেট বক্তৃতায় বলেছেন, কৃষি বাংলাদেশের প্রাণ, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমিও তাই মনে করি, এবং সেই দৃষ্টিভঙ্গিতেই আমাদের কৃষিখাতে ভর্তুকি দেওয়া হয়েছে। আমরা দেখি যে ভর্তুকির কথা শুনলে পারে আমাদের দেশে যারা দাতা সংস্থার ব্যক্তি রয়েছেন তারা আঁতকে উঠেন এবং আমাদের বিরক্তি বোধ করেন। কিন্তু আমরা জানি তারা যে দেশ থেকে এসেছেন সে দেশে ব্যাপকভাবে ভর্তুকি দেওয়া হয় কৃষিক্ষেত্রে। আজকে সেজন্য আমরা বলতে চাই যে আজকে সব কিছু খেয়াল রেখে আমাদেরকে কৃষিক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে হবে। তাকে বিনিয়োগ বলেন অথবা ভর্তুকি বলেন, কারণ এটা যদি আমরা না বাড়াতে পারি তা খাদ্যে স্বয়ংসম্পন্ন হতে পারবো না। আমরা এই দেশকে দেশে খাদ্য রপ্তানির দেশেও পরিণত করতে পারবো না, সেই স্বপ্ন আমাদের কার্যকরী করতে হবে। আমরা জানি খাদ্য নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তার জন্য OMS সহ বিভিন্ন ধরনের কার্যক্রম কর্মসূচি বর্তমানে চালু রয়েছে, এবং সেই কর্মসূচির ফলে এখন দেখা যাচ্ছে যে চালের মূল্য সহনীয় পর্যায়ে রয়েছে। মানুষ চাল ক্রয় করে কিনে জীবনযাপন করতে পারছে, তাদের কোনো অভিযোগ নেই। কিন্তু এর সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে যে কৃষকরা যারা ফসল উৎপাদন করে তাদের উৎপাদিত ফসলে যাতে যৌক্তিক মূল্য পায়, সেই দিকে লক্ষ্য রেখে আমরা কৃষকের কাছে যৌক্তিক মূল্যে ফসল ক্রয় করার জন্য নীতি সরকারকে অনুসরণ করতে হবে। আজকে আমরা জানি যে দীর্ঘদিন থেকে আমরা একটা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছি। আমরা যখন গণতন্ত্রের সংগ্রাম করেছি, আমরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, তখন কালো টাকা এবং ঋণ খেলাপিদের দৌরাত্ম্য দেখেছি।
এবং আমার মনে আছে 90-এর গণ অভ্যুত্থানের পর আমরা ঋণ খেলাপিদের টাকা এবং কালো টাকার মালিকের তালিকা প্রকাশ করেছিলাম। কিন্তু সেই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, আমাদের কালো টাকা এবং ঋণ খেলাপির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং ঋণ খেলাপিদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করার দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে। আমি মাননীয় স্পিকার, আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে আমাদের নিম্নতম আয়কর 2,000 থেকে 3,000 টাকা করা যুক্তিসঙ্গত হবে না, কিংবা মোবাইল রিচার্জের সময় তার উপরে কর আরোপ করা সাধারণ মানুষের জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করি। তাই মাননীয় অর্থমন্ত্রীকে এটা বিবেচনা করার আমি দাবি রাখছি। মাননীয় স্পিকার, বাজেটে রেলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এটা অত্যন্ত ইতিবাচক দৃষ্টিভঙ্গি। রেলকে ব্যাপক জনগণের পরিবহন মাধ্যম হিসাবে দাঁড় করানোর জন্য আমাদের কাজ করতে হবে এবং সে কারণে আমি বলতে চাই বাংলাদেশের সবচেয়ে প্রত্যন্ত অঞ্চল বলতে যা বোঝায় তা উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের সঙ্গে ব্যাপকভাবে রেল যোগাযোগ বৃদ্ধি করতে হবে। আজকে চট্টগ্রাম বন্দরের সঙ্গে উত্তরবঙ্গের কোনো যোগাযোগ নেই। আমি আজকের এই মহান সংসদে দাবি করছি যে রাজশাহী থেকে চট্টগ্রাম পর্যন্ত রেল যোগাযোগ স্থাপনের জন্য রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত ডুয়েল গেজ স্থাপন করা হোক, যার ব্যয় খুবই কম হবে, অথচ রাজশাহী এবং চট্টগ্রামের মধ্যে যোগাযোগ স্থাপিত হবে। এটা এই সরকারের জন্য একটা ঐতিহাসিক পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে। আজকে মনে রাখতে হবে কৃষি পণ্য পরিবহনের জন্য আমাদের রেলকে কাজে লাগাতে হবে। উত্তরবঙ্গ থেকে যেখানে কৃষকরা ব্যাপকভাবে উৎপাদন করে, আমাদের যেমন রাজশাহীর কথা বলতে পারি, আমরা রাজশাহীর আমের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি। আমরা ঢাকায় বসে রাজশাহীর আম খেতে চাই, কিন্তু রাজশাহী থেকে ঢাকায় আম কিভাবে আসবে তার কোনো ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা নেই। আমি বলতে চাই যে ট্রেনে, রেলে যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা আছে সেখানে মাল পরিবহনের ব্যবস্থা থাকতে হবে, যাতে কৃষকরা সরাসরি ঢাকার বাজারে এসে তাদের উৎপাদিত পণ্য বিক্রয় করতে পারে। এতে জনগণেরও লাভ হবে, কৃষকেরও লাভ হবে, কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে। সে কারণে আমি যোগাযোগ মন্ত্রীকে, রেলমন্ত্রীকে অনুরোধ করব, রাজশাহী এবং ঢাকার মধ্যে যে সমস্ত রেল যোগাযোগ রয়েছে তার সঙ্গে লাগেজ ভ্যান ইনক্লুড করা দরকার এবং কৃষকদের জন্য জায়গা করে দেওয়া দরকার, যাতে ঢাকার বাজারে তারা প্রবেশ করতে পারে। আজকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু সেতু রেল যোগাযোগের জন্য যথেষ্ট না। রেল যোগাযোগের জন্য বঙ্গবন্ধু সেতুর পাশে আর একটা নতুন করে রেল সেতু তৈরি করতে হবে, যাতে রেল যোগাযোগের জন্য আজকে বঙ্গবন্ধু সেতুর উপরে চাপ না পড়ে। এবং এর সঙ্গে আমরা বলতে চাই, আজকে বঙ্গবন্ধু সেতুতে অহেতুক টোল বৃদ্ধি করা হয়। আমরা তো বহুদিন থেকে বলে আসছি যে বঙ্গবন্ধু সেতুতে যাদের কৃষি পণ্য যে ট্রাকগুলো বহন করে, যে ট্রাক কৃষিপণ্য বহন করে, সেই সমস্ত ট্রাকের উপর থেকে টোল প্রত্যাহার করা হোক, এটা কৃষকের জন্য লাভজনক হবে এবং জনগণের জন্য লাভজনক হবে এবং কৃষিপণ্য একটা যুক্তিসঙ্গত, একটা যুক্তিযুক্ত পর্যায়ে থাকবে। সেই কথা বিবেচনা করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে আমি অনুরোধ করছি। আমরা জানি যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বা আদিবাসী সম্পদের উন্নয়নের জন্য কিছু কথা বাজেটে বলা হয়েছে। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি বাস্তবায়ন ও ভূমি জটিলতা সমাধানের জন্য ভূমি কমিশনকে সক্রিয় করা হয়েছে, এই জন্য আমি সরকারকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী বা আদিবাসীদের ভূমি জটিলতা সমাধানে এখনও সমতলে কোনো ভূমি কমিশন গঠিত হয় নাই। আমি সমতলের আদিবাসীদের ভূমি সমস্যা সমাধানের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের প্রস্তাব করছি, এই কারণে যে প্রতিদিন খবরের কাগজের পাতায় আমরা দেখি উত্তরবঙ্গে আদিবাসীরা বিভিন্নভাবে ভূমির কারণে নির্যাতিত হচ্ছে। আমি এই বিষয়টা বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি অনুরোধ করছি। আমরা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য ব্যাপক উদ্যোগ নেওয়ার জন্য
সরকারকে আমি অভিনন্দন জানাচ্ছি। কিন্তু আমরা মুক্তিযুদ্ধের এবং লড়াই, এই মুক্তিযুদ্ধের যে লড়াই হয়েছিল সেই লড়াইয়ের ব্যাপকতা ছিল গ্রাম গঞ্জে এবং দেশের 64 জেলায় অসংখ্য ঘটনা ইতিহাস ছড়িয়ে আছে। তাই ঢাকায় শুধুমাত্র মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করলে হবে না, আজকে বিভিন্ন জেলাতে যে মুক্তিযুদ্ধের ঘটনাবলী রয়েছে সেই ঘটনাবলী ধারণ করার জন্য এবং সেই ঘটনাবলীকে আমাদের টিকিয়ে রাখা, জনগণের মধ্যে বাঁচিয়ে রাখার জন্য প্রতিটি জেলায় একটি করে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের জন্য আমি অনুরোধ করছি। রাজশাহী রেশম শিল্পের জন্য বিখ্যাত, কিন্তু রেশম কারখানা বন্ধ করে দিয়েছে বিএনপি জামাত জোট। রাজশাহীর রেশম কারখানা বন্ধ করে রেশম শিল্পকে ধ্বংস করেছে। আমি রাজশাহীর রেশম কারখানা চালু করার জন্য বিশেষভাবে আমি অনুরোধ জানাচ্ছি। রাজশাহীতে গ্যাস সংযোগের জন্য বাড়িতে বাড়িতে গ্যাস লাইন দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত গ্যাস সরবরাহ করা হয় নাই। প্রধানমন্ত্রী রাজশাহীতে গ্যাস যাবে এই প্রতিশ্রুতি রাজশাহীর জনসভায় দিয়েছেন। আমি অনুরোধ করব সেই গ্যাস রাজশাহীতে যাতে দেওয়া হয়, অনতিবিলম্বে সরকার যাতে সিদ্ধান্ত নেন। রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, সেই কৃষি বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়নের জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আজকে বরেন্দ্র প্রকল্পে যে ভূগর্ভস্থ পানি ব্যাপকভাবে উত্তোলন করা হচ্ছে, আমি অনুরোধ করি যে ভূগর্ভস্থ পানি উত্তোলনের পরিবর্তে পদ্মা নদী ফারাক্কা চুক্তির মাধ্যমে আমরা পানি পেয়েছি, সেই পানিকে সেচ কাজে ব্যবহারের জন্য উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য আমি অনুরোধ করছি এবং সুপারিশ করছি। আমাদের এলাকা, ধন্যবাদ মানে সদস্য, আপনার সময় শেষ হয়েছে, এক মিনিট বলুন। জন্য আমাদের এলাকা আখ চাষের জন্য বিখ্যাত এবং আমাদের আখ চাষিদেরকে রক্ষার জন্য কোনো দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয় নাই। আজকে আখ চাষিরা কীভাবে বেঁচে থাকবে সে ব্যাপারে সরকারের নীতি প্রণয়ন করা দরকার এবং চিনিকলগুলো কীভাবে রক্ষা পাবে সে ব্যাপারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা দরকার। যুক্তিসঙ্গত মূল্যে আখ ক্রয় করতে হবে কৃষকদের কাছে, সেই যুক্তিসঙ্গত মূল্য কী হবে সেটা সারে জমিনে তদন্ত করে বের করতে হবে এবং প্রতিটি চিনিকলের সাথে ডিস্টিলারি কারখানা স্থাপন করতে হবে যাতে চিনিকলগুলো অর্থনৈতিকভাবে টিকে থাকতে পারে। মাননীয় স্পিকার, আমি আর কথা বাড়াতে চাই না, আমি এই কথা বলেই শেষ করব যে উত্তরবঙ্গের বঞ্চিত মানুষের দিকে দৃষ্টি রেখে আজকে উন্নয়নের যে ভারসাম্য, উন্নয়নের যে জি, আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য।